নমস্কার, আমি কৌশিক, আর তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। আবার আমরা নিয়ে চলে এসেছি নতুন একটা গল্প। আজ তোমাদের জন্য থাকছে শতরূপা শাসমলের লেখা গুপ্তধন খোঁজার রুদ্ধশ্বাস অ্যাডভেঞ্চার কাহিনী, ব্ল্যাক বিয়ার্ডের গুপ্তধন। প্রসঙ্গত, আমাদের চ্যানেলের কো ফাউন্ডার রণদীপ নন্দীর লেখা গা ছমছমে ভূতের গল্প চার্লি এসে গেছে সানডে সাসপেন্সে। সবাই শুনে জানিও কিন্তু সেটাও কেমন লাগলো। আর আমাদের সমস্ত গল্পের আপডেটস পেতে সাবস্ক্রাইব করে ফেলো চ্যানেলটি, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে দিও। গল্প শোনার সুবিধার্থে আমরা গল্পটাকে দুটি পর্বে বিভক্ত করছি। অবশ্য দ্বিতীয় পর্বের জন্য তোমাদের অপেক্ষা করতে হবে না, আমরা একসঙ্গেই দুটো পর্ব আপলোড করছি। তাহলে আর দেরি নয়, শুনতে থাকো আজকের গল্প শতরূপা শাসমলের কলমে ব্ল্যাক বিয়ার্ডের গুপ্তধনের প্রথম পর্ব। আজ এখানেই থেকে যাও নীলকণ্ঠ, দুটো ভাতে ভাত করে খেয়ে নেবে। তোমার এই কথায় আমি তীব্র প্রতিবাদ করছি। আমি থাকতে পারি, তবে সেদ্ধ ভাতে আমি নেই, আগে থেকে বলে দিলাম। শোনো, আগে আমি একটু স্নান করবো, তারপর একটা পেগ বানাবো, তারপর ঝাল ঝাল করে চিকেন বানাবো, আর গরম ভাত। বলো রাজি? বয়স হচ্ছে নীলকণ্ঠ, এখন তোমার ওই মদ্যপান আর এত স্পাইসি খাবার চলে না। একদিন দেখবে শরীর মাথা ছাড়া দিয়ে উঠবে, আর তখন কিন্তু মৃত্যুকে ভয় পায় না মেজর নীলকণ্ঠ সরকার। কতদিন মৃত্যুকে সামনে থেকে দেখেছি জানো? নিজের হাতে নিজের প্রিয় বন্ধুর কবরে মাটি চড়িয়েছি, তাই ওসব থোড়াই কেয়ার করি। যতদিন বাঁচবো রাজার মতো বাঁচব। জন্ম মৃত্যু পায়ের বৃত্ত, চিত্ত ভাবনাহীন। এই বলে নীলকণ্ঠ সোজা বাথরুমে চলে গেলেন। শুভময় জানেন নীলকণ্ঠকে আর কিছু বলে লাভ নেই, ও কোনো কথাই শুনবে না। তিনি একটা বড় করে নিঃশ্বাস ফেলে তাক থেকে একটা মোটা বই নামিয়ে রিডিং গ্লাস দিয়ে পড়তে লাগলেন। এই 62 বছরের নিঃসঙ্গ জীবনে নীলকণ্ঠই তার এক এবং অন্যতম বন্ধু, বন্ধু মানে সত্যিকারের বন্ধু। এত বড় একজন অধ্যাপক, জীবনে অনেক পরিচিত লোকজন আছেন, কিন্তু নীলকণ্ঠের মতো আপন কেউ কোনো দিনই হয়নি। সত্যি কথা বলতে ওনারা দুজন দুই মেরুর। মেজর নীলকণ্ঠ সরকারের সঙ্গে যখন তার প্রথম আলাপ হয়, তখন তিনি অধ্যাপক জীবন সবে শুরু করেছেন। উত্তরবঙ্গের একটা নামি কলেজে বটনির প্রফেসর ছিলেন তিনি, তবে তার পেশা এবং তার নেশা ছিল উদ্ভিদ প্রজাতি। এই বিশ্বে বহু অনাবিষ্কৃত উদ্ভিদ আছে যাদের এমন কিছু ভেষজ এবং ঔষধি গুণ আছে যা আবিষ্কার হলে বিজ্ঞানের একটা নতুন দিগন্ত খুলে যাবে। তাই সময় পেলেই তিনি হিমালয়ে চলে যেতেন নতুন নতুন গাছপালার খোঁজে। 1973 সালের নভেম্বর মাসে তিনি হিমালয়ে গিয়েছিলেন। সেই দিনটা পরিষ্কার মনে পড়ে শুভময়ের। সেদিন সকাল থেকে আকাশে খুব মেঘ করেছিল। কিছুদিন আগে একটা বটানি বিষয়ক জার্নালে তিনি পড়েছিলেন যে হিমালয়ের উত্তর পূর্ব দিকে এক অর্কিড জন্মায় যা খেলে নাকি অনেক দুরারোগ্য ব্যাধি সেরে যায়, এমনকি মানুষ অমর পর্যন্ত হতে পারে। প্রত্যেক 100 বছরে একবার করে জন্মায় সেই অর্কিড। হিসেব অনুযায়ী সেটা সেই বছরেই জন্মাবার কথা ছিল। মেঘালয়ে বসবাসকারী এক খাসি উপজাতি অন্তর্গত ওঝার কাছে এক প্রাচীন পুঁথি ছিল, সেখান থেকেই সেই তথ্য পাওয়া গিয়েছিল। শুভময় ব্যাপারটা নিয়ে অনেক দূর মাথা ঘামিয়েছিলেন। যে জায়গায় ওই অর্কিডটা পাওয়ার কথা লেখা ছিল সেটা ছিল মধ্য হিমালয়ের একেবারে উত্তর পূর্ব দিকে, বেশ দুর্গম এলাকা। জীবনের ঝুঁকি নিয়ে ওখানে গিয়েছিলেন তিনি। অর্কিডটা খুঁজতে খুঁজতে অনেকটা ভেতরে চলে গিয়েছিলেন। শেষে কিছু না পেয়ে হতাশভাবে ফিরে আসছেন এমন সময় একজোড়া জ্বলন্ত চোখ দেখে চমকে উঠেছিলেন তিনি।
ফুট চারেক দূর থেকে মুখে একটা হিংস্র ভাব ফুটিয়ে তুলে তাঁর দিকে এগিয়ে আসছিল এক মূর্তিমান মৃত্যু। মৃত্যু আসন্ন জেনে মনে মনে ইষ্ট নাম জপতে জপতে চোখ বন্ধ করে ফেলেছিলেন তিনি। হঠাৎ একটা আওয়াজ শুনে চোখ খুলে দেখলেন ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসছে এক দীর্ঘদেহী আর্মি ম্যান, আর কিছুটা দূরে রক্তমাখা অবস্থায় তালগোল পাকিয়ে সেই চিতাটা পড়ে আছে। সেই আর্মি ম্যানই হলেন মেজর নীলকণ্ঠ সরকার। এক কথায় তাকে নতুন করে জীবন দিয়েছিলেন নীলকণ্ঠ। কথায় কথায় জেনেছিলেন ওটা একটা প্রোটেক্টেড এরিয়া ছিল, তবে ওই কয়েকদিন ওখানে খুব পাহাড়ি চিতার উপদ্রব চলছিল। নীলকণ্ঠ সেদিন তাকে জিপে করে হোটেলে পৌঁছে দিয়েছিলেন। সেই শুরু প্রথম আলাপ, তারপরে গভীর বন্ধুত্ব। ওনারা দুজনে দুজনের একদম বিপরীত। নীলকণ্ঠ বিরাট লম্বা চওড়া, 52 ইঞ্চির ছাতি, টকটকে ফর্সা রং, মনে সিংহের মতো তেজ আর সাহস, তার সঙ্গে দারুণ ফিটনেস, দিলদড়িয়া। সে তুলনায় শুভময় অতি সাধারণ, রোগা পাতলা ছোটখাটো মানুষ তিনি। মাথার চুল পাতলা হয়ে এসেছে, প্রায় বেশিরভাগ সময়ই পেটের রোগে ভোগেন পিপত্নিক। প্রায় বছর দশেক আগে হঠাৎই হার্ট অ্যাটাকে চলে গিয়েছেন মিত্রা। সেই থেকেই নিঃসন্তান বিপত্নিক শুভময় একাই থাকেন বেনিয়া পুকুরের এই বাড়িতে। নীলকণ্ঠ বিয়ে করেননি, বয়স যখন কম ছিল তখন একবার বিয়ের কথা হয়েছিল। বিয়ে একেবারে ফাইনাল হয়ে গিয়েছে, ঠিক তখনই বাড়িতে অসুস্থ মা আছে জেনে সেই মেয়ের বাড়ির লোক বিয়ে ভেঙে দেন। তারপর থেকে নীলকণ্ঠের বদ্ধমূল ধারণা হয় যে বোধহয় কোনো মেয়েই তার মাকে দেখবে না, অবহেলা করবে, তাই তিনি আর বিয়েই করলেন না। অসুস্থ মাকে সেবা করেছেন, যতদিন মা বেঁচে ছিলেন যেখানেই পোস্টিং হোক না কেন সঙ্গে করে নিয়ে যেতেন মাকে। বেশ কিছু বছর আগে তিনিও মারা গেছেন। তারপর নীলকণ্ঠ শুভময়ের বাড়ি থেকে 15 মিনিট দূরে একটা ফ্ল্যাট কিনেছেন। একা মানুষ, দিব্যি চলে যায়। অবশ্য বেশিরভাগ সময়ে শুভময়ের বাড়িতেই কাটে তার। নীলকণ্ঠের একটাই বদগুণ, অত্যন্ত বেশি মদ খান তিনি। শুভময় বহুবার বাধা দিয়েছেন, অনেক বুঝিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। আজকে খুব সকালে নীলকণ্ঠ তার বাড়িতে এসেছেন। অনেক গল্পগাছা করার পর নীলকণ্ঠ তাকে বললেন, আমার একটা প্ল্যান আছে শুভময়, সেটাই বলতে তোমার বাড়িতে এসেছি। তবে তার আগে একটু এশিয়া মহাদেশের ম্যাপটা খোলো তো। শুভময় বড় ম্যাপটা ঘরের কোণা থেকে এনে দিতেই প্রায় আধ ঘন্টা ধরে খুঁটিয়ে খুঁটিয়ে কি যেন একটা দেখলেন নীলকণ্ঠ। স্নান টান সেরে ফিটফাট হয়ে একটা সাদা পায়জামা পাঞ্জাবি পরে এ ঘরে এলেন নীলকণ্ঠ। এখানে এসে প্রায়ই থাকেন বলে তার 2-3 জোড়া পাজামা, পাঞ্জাবি, স্লিপার আর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এখানেই রাখা থাকে। এই ঘরে এসে বললেন, ভালো কথা শুভময়, চিকেন কি আছে না আনবো? শুভময় বই থেকে মুখ না তুলেই বলল, ফ্রিজে চিকেন মাটন সবই আছে, দেখো। শুভময় মুখে যাই বলুন, নিজে যতই সেদ্ধ ভাত বা ঝোল ভাত খান না কেন, কখন না কখন নীলকণ্ঠ ঝুপ করে এসে যাবেন, সেই জন্য ফ্রিজে চিকেন মাটন এনে রাখেন। তিনি ভালো করেই নীলকণ্ঠের মাংস প্রীতির কথা জানেন। ঘণ্টাখানেক পর যখন নীলকণ্ঠ এ ঘরে এলেন তখনও শুভময় সেই বইটা মগ্ন হয়ে পড়ছেন। তিনি তার হাতের গ্লাসের ওল্ড মঙ্কে একটা চুমুক দিয়ে বললেন, মাংসটা জমি রান্না করেছি আজ, কিছুক্ষণ পরে খেতে বসব। তোমার যে কথাটা বলবো বলেছিলাম সেটা একটু বলি। তুমি কখনো জাহাজে চড়েছ, অভিজ্ঞতা আছে? না, কেন বলো তো? সে কথার জবাব না দিয়ে নীলকণ্ঠ বললেন, পরিশ্রম করতে পারো মোটামুটি? সে পারি, কিন্তু কেন? দাঁড়াও বলছি,
যদি বলি আমার সাথে গুপ্তধন খুঁজতে বেরোবে, রাজি হবে? শুভময় স্পষ্টই মুখে একটা বিরক্তির ছাপ এঁকে বললেন, এই জন্যই বলি মদ খেও না। ততক্ষণ থেকে কি সব হাবি যাবি বকছো বলো তো? গুপ্তধন উদ্ধারে যাবে, বয়স কত হলো সে খেয়াল আছে? এখন ওই মোড়ের মাথা থেকে বাজার করে আনতে গেলে হাঁপ ধরে যায়। আর শোনো শুভময়, বয়স হলো মনের, বয়স শরীরের নয়। তুমি আসলে মনের দিক থেকে বুড়োটে মেরে গেছো। লাইফ বিগিনস এট 40। শোনো, আমি গ্যালন গ্যালন মদ খেলেও সজ্ঞানেই থাকি। তোমায় একটা গল্প শোনাই। শুভময় কিছুটা অনিচ্ছা সত্ত্বেও বইটা বন্ধ করে নীলকণ্ঠের দিকে তাকালেন। গ্লাসে একটা লম্বা চুমুক দিয়ে নীলকণ্ঠ শুরু করলেন। কুইন অ্যানিস ওয়ার তো জানো, 1702 থেকে 1713 পর্যন্ত আমেরিকা দখল নিয়ে ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেটাই এখন ইতিহাসে কুইন অ্যানিস ওয়ার নামে পরিচিত। এই যুদ্ধে স্পেন ফ্রান্সের পক্ষ নিয়েছিল, আর ইংরেজদের পক্ষে ছিলেন এডওয়ার্ড টিচ বলে একজন দুর্ধর্ষ নাবিক। যুদ্ধের সময় গোটা আমেরিকা জুড়ে ব্যাপক লুটতরাজ চালিয়েছিল স্প্যানিয়ার্ডটা। শেষে 1713 পোর্টসমাউথের সন্ধিধারা শেষ হয়। যুদ্ধ শেষে এডওয়ার্ড টি যোগ দিয়েছিল তখনকার কুখ্যাত জলদস্যু বেঞ্জামিন হর্নি গোল্ডের দলে। বাহামার নিউ প্রভাইডেন্সের নির্জন দ্বীপ ছিল হর্নি গোল্ডের আস্থানা। হর্নি গোল্ড একটা জাহাজের ক্যাপ্টেন করে দেয় এডওয়ার্ডকে। এদিকে অন্য এক জাহাজের ক্যাপ্টেন ছিল আর এক কুখ্যাত জলদস্যু টেড বনেট। এই তিনজন মিলে অবাধে লুটপাট চালাচ্ছিল, বেশ চলছিল এভাবে। এরপর একদিন লুটপাট করা সম্পদের বখেরা নিয়ে ঝামেলা লাগল। নিষ্ঠুর প্রকৃতির এডওয়ার্ড টিচ ততদিনে নিজের ইমেজ বজায় রাখার জন্য এক মুখ কালো দাড়ি রেখেছে, টুপিতে জ্বলন্ত মশাল রাখা শুরু করেছে, নিজের নাম বদলে ব্ল্যাক বিয়ার্ড রেখেছে। ঝামেলা যখন বাঁধল তখন হর্নি গোল্ড নিজের প্রাণ বাঁচাতে দস্যুবৃত্তি ছেড়ে দেয়। টেড মারা পড়ে এডওয়ার্ডের হাতে। এবারে এডওয়ার্ড একটা ফরাসি বাণিজ্য জাহাজ দখল করে যার নাম দেয় কুইন অ্যানিস রিভেঞ্জ। এরপর তার দস্যুবৃত্তি আরও বেড়ে যায়, অবাধে লুটপাট চালাতে থাকে। নর্থ ক্যারোলিনা সংলগ্ন বিউফোর্টের সমুদ্রে নিজে আত্মগোপন করে থাকত এবং বাণিজ্য জাহাজগুলোতে যথেচ্ছভাবে লুটপাট করত। সাউথ ক্যারোলিনা অঞ্চলে তোলা আদায় করত। কুইন অ্যানিস ওয়ারের পর স্পেনীয়রা আমেরিকা থেকে যখন বিপুল পরিমাণ সোনা দানা রত্নরাজি নিয়ে দেশে যাচ্ছিল সেই সময় সেই নৌকোতে হামলা করে এডওয়ার্ড এবং সব সম্পদ লুটে নেয়। তবে কিছুদিন পর সে ধরা পড়ে সেই সময় রাজ পরিবারের কাছে, ক্ষমা চায় এবং পেয়েও যায়। কিছুদিন সে তার দস্যুবৃত্তি থেকে সরে আসলেও পুরোপুরি সরে আসেনি, আবার সে নিজ প্রবৃত্তি তার মধ্যে মাথা চাড়া দিয়ে ওঠে। তৎকালীন ভার্জিনিয়া গভর্নমেন্ট আলেকজান্ডার স্পটউড লেফটেন্যান্ট রবার্ট মেনাককে পাঠালেন নর্থ ক্যারোলিনার ওকরাকের কাছে। এক ভয়ঙ্কর যুদ্ধের পর রবার্ট এডওয়ার্ডের শিরচ্ছেদ করেন, তবে সেই লুট করা ধনসম্পদ উদ্ধার করতে কেউই পারেনি। তা রয়ে গেছে একটা গুজব হয়ে, বহু মানুষ চেষ্টা করলেও উদ্ধার হয়নি সেই ধনসম্পদ। এই বলে একটু থেমে
গ্লাসের শেষ পানীয়টুকু গলায় ঢাললেন নীলকণ্ঠ। শুভময় এতক্ষণ অবাক হয়ে শুনছিলেন। নীলকণ্ঠ চুপ করতেই বললেন, বুঝলাম, তা এতক্ষণ তুমি আমায় শোনাচ্ছিলে কেন? কবেই বা ইতিহাস নিয়ে এত পড়াশুনো করলে শুনি। সব বলছি, চলো তার আগে খেয়ে নেওয়া যাক, বেলা প্রায় তিনটে বাজে। নীলকণ্ঠ রান্নাঘরে চলে গেলেন। আজ তিনি এসেছেন মানে শুভময়ের কোনো কাজ নেই। রান্নার জোগাড় করা থেকে শুরু করে রান্না করে তাঁকে খাইয়ে বাসন পরিষ্কার সবই নীলকণ্ঠ এক হাতেই করবেন। শুভময় সাহায্য করতে এলে অত্যন্ত বিরক্ত হন তিনি। তাই যেদিন নীলকণ্ঠ এই বাড়িতে এসে থাকেন সেদিন শুভময় সারাদিন আরামে বই পড়ে কাটান। খেতে বসে শুভময়ের দিকে চিকেন স্যুপের বাটিটা এগিয়ে দিলেন নীলকণ্ঠ। শুভময় জানেন যে মুখে যাই বলুন না কেন, তিনি যে তেল মশলাদার খাবার খেতে পারেন না, তার জন্য নীলকণ্ঠ বরাবরই তার জন্য হালকা রান্না করে দেন। খাওয়া দাওয়া সেরে শুভময় হাত মুখ ধুয়ে এসে দেখলেন নীলকণ্ঠ বাসনকোসন ধোয়াধুয়ির কাজে লেগেছেন। শুভময় সাহায্য করতে যেতেই নীলকণ্ঠ মৃদু ধমক দিয়ে বললেন, তুমি যাও শুভময়, আমাকে আমার কাজ করতে দাও। শুভময় আর কোনো কথা না বলে নিজের ঘরে চলে এলেন। খাওয়াটা একটু জোরদার হয়ে গেছে। আসলে নীলকণ্ঠের রান্নার হাতটা খাসা। চিকেন স্যুপে নারকেলের দুধ মিলিয়ে স্বাদে গন্ধে ব্যাপারটাকে একেবারে অতুলনীয় করে তুলেছিল। দুপুরে কোনো দিনই ঘুমের অভ্যাস নেই শুভময়ের, কিন্তু আজ মনে হচ্ছে একটু ঘুমালে মন্দ হতো না। চোখ যেন জড়িয়ে আসছে। বালিশটা ভালো করে মাথার নিচে রেখে শুয়ে পড়লেন তিনি। যখন ঘুম ভাঙল দেখলেন নীলকণ্ঠ মেঝেতে বসে একটা বই পড়ছে। ওনাকে দেখে বললেন, ইহে ঘুম ভাঙল, চা খাবে না কফি? শুভময় আড়মোড়া ভাঙতে ভাঙতে বললেন, তা একটু হলে মন্দ হয় না, চাই করো দুধ চিনি দিয়ে। নীলকণ্ঠ উঠে রান্নাঘরে গেলেন। মিনিট খানেক পর ট্রেতে করে দুকাপ চা আনলেন, সঙ্গে এক টুকরো কেক। বললেন, দুপুরবেলা কাজ সেরে এসে দেখলাম তুমি ঘুমোচ্ছ, তাই আর বিরক্ত করিনি। রান্নাঘরে গিয়ে দেখলাম সবই কম বেশি রয়েছে, ব্যাস কেক তৈরি করে ফেললাম। দেখো তুই কেমন হয়েছে। শুভময় এক টুকরো কেক মুখে ফেললেন। বেশ গরম, ভেতরে ড্রাই ফ্রুটসে ভর্তি, দারুণ স্বাদ হয়েছে। তিনি বললেন, বাহ খুব সুন্দর বানিয়েছো তো হে। সেই কথায় কান না দিয়ে নীলকণ্ঠ বললেন, দুপুরে যা বলতে বলতে থেমে গিয়েছিলাম, সেই ব্ল্যাক বিয়ার্ডের গুপ্তধন তো তারপর থেকে একরকম মানুষের কৌতূহল হয়ে উঠেছে। মানুষ ক্রমাগত ওই গুপ্তধন নিয়ে আলোচনা করছে, রিসার্চ করছে, খুঁজছে, কিন্তু পায়নি। কিছুদিন আগে, এই ধরো বছর দিনেক আগে, মানে আমার তখন রিটায়ার করতে মাস দিনেক বাকি। তুমি তো জানো আমি কালিকটে ছিলাম, ওখানে এক অদ্ভুত ভবঘুরে লোকের সঙ্গে দেখা হয়। ব্যাপারটা খুলে বলছি, চাকরি জীবনের শেষ দিকে তো আমি মেজর ছিলাম, ওখানে কোয়ার্টারে মাকে নিয়ে থাকতাম, আর মায়ের ওষুধপত্র ইত্যাদি নিতে যাওয়ার জন্য আমায় একেবারে শহরের শেষ প্রান্তে একটা ওষুধের দোকানে যেতে হতো। ওই ওষুধের দোকানের পাশেই একটা বড় হোটেল ছিল। একদিন আমি ওষুধ কিনতে ওই দোকানে গেছি, দেখলাম একটা পাগল হোটেলের পাশে ডাস্টবিন থেকে কুড়িয়ে কুড়িয়ে কি যেন খাচ্ছে। আমার খুব খারাপ লাগলো, সঙ্গে সঙ্গে কিছু খাবার আর একটা জলের বোতল কিনে বাকলটার হাতে দিলাম। তারপর দোকান থেকে ওষুধ কিনে ফিরে আসছি, সে লোকটা আমাকে পিছন থেকে ডাকলো, পরিষ্কার ইংরেজিতে আমাকে জিজ্ঞেস করলো আমার নাম কি, কি করি এইসব। আমি অবাক হয়ে গিয়েছিলাম, অবাক হয়েছিলাম দুটো কারণে।
এক লোকটার আমেরিকান অ্যাকসেন্ট, আর দ্বিতীয় লোকটার গায়ের রং এবং চোখের মণির রং দেখে। হাজার নোংরা চুলে জটা থাকলেও ভালোই বোঝা যাচ্ছে লোকটা কোনো মতেই এদেশীয় নয়। বুঝতে পেরেছিলাম কিছু একটা ব্যাপার আছে লোকটার মধ্যে। এই মুহূর্তে আমি আমার কর্তব্য স্থির করে ফেললাম। আমার কোয়ার্টারে তো আমি আর মা থাকি, আর আইয়াপ্পা বলে স্থানীয় কাজের লোক আর তার বউ মঞ্চাম্মা, তারাই মায়ের দেখাশোনা করে। এই লোকটাকে নিয়ে গেলে কেমন হয়? না হয় সাফসুতরো করিয়ে কয়েকদিন রেখে ছেড়েই দেব। যদি সত্যিই এমন হয় যে হয়তো কোনোরকম মানসিক সমস্যা আছে এদেশেই বাড়ি, তাহলেও খোঁজ খবর নিয়ে পৌঁছে দেওয়া যাবে। তো আমি লোকটাকে সঙ্গে করে নিয়ে বাড়ি গেলাম। স্নান টান করে সাফসুতরো হতেই বুঝতে পারলাম লোকটা সাদা চামড়ার। খাওয়া দাওয়া করে লম্বা ঘুম দিয়ে লোকটা প্রায় দেড় দিন পর কিছুটা সুস্থ হলো। তারপর লোকটা নিজের ব্যাপারে টুকরো টুকরো যা বলল সেটা সাজালে হয়। আমরা কয়েকজন মিলে ট্রেজার আইল্যান্ডে গিয়েছিলাম ব্ল্যাক বিয়ার্ডের গুপ্তধন আবিষ্কার করতে। ওটা অনেক বিপজ্জনক একটা জায়গা, এক অন্ধকার গুহা। সেখানে অনেক সাপ আছে, মানুষ সেখানে গেলে আর ফিরে না। এরপরে সে তার নোংরা পুঁটলি থেকে চামড়ার উপর আঁকা একটা ম্যাপ বের করল। জানি না কতদিন এটা ওই লোকটার কাছে ছিল, কিন্তু একদম অবিকৃত অবস্থা। দেখলাম অদ্ভুত এক ম্যাপ। ম্যাপটা কলম্বিয়া ভেনিজুয়েলার উপর দিয়ে গিয়ে বাহামাসের নিউ প্রভাইডেন্স এর দ্বীপে গিয়ে শেষ হয়েছে। তার মধ্যে কয়েকটা দ্বীপে লাল তীর চিহ্ন দেওয়া আছে। পুরো ম্যাপটা দেখতে একটা চ্যাপটা কমলা লেবুর মতো। অনেক চেষ্টা করেছিলাম লোকটার নাম এবং দেশ জানতে, কিন্তু সে কিছুতেই বলতে পারল না। খালি মাথা চুলকোয় আর বলে ভুলে গেছে। আমি প্রথমে অবশ্য বেশি মাথা ঘামাইনি, পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিয়েছিলাম। হয়তো কোনো কারণে লোকটার মাথায় চোট লেগে থাকবে, পুরনো স্মৃতি সব মুছে গেছে, তার জায়গায় কিছু কষ্টকল্পিত স্মৃতি এসে জড়ো হয়েছে যেগুলোই লোকটা বলে যাচ্ছে। তবুও আমার মনে একটা দ্বিধাদ্বন্দ্ব খেলা করছিল। ধরেই নিলাম ব্যাপারটা ওর কল্পনা, কিন্তু তাহলে এই ম্যাপ এটা তো আর মিথ্যে নয়। কয়েকদিন ধরে পড়াশোনা করে দেখলাম ব্ল্যাক বিয়ার্ডের গুপ্তধন সত্যিকারের একটা ঘটনা, এবং ওই লোকটা আমায় যে ম্যাপটা দিয়েছিল সেটার সঙ্গে ব্ল্যাক বিয়ার্ডের এলাকার হুবহু মিল রয়েছে। তাহলে কি লোকটা যা বলছে তার কিছু সত্যি সত্যি রয়েছে এবং ম্যাপেই তার নির্দেশ করে দেওয়া আছে? লোকটাকে আমি আমার কাছে রেখে দিলাম, কাজ চলার মতো একটা নামও দিলাম, চার্লি। চার্লিকে হয়তো আরো কিছু জিজ্ঞেস করতাম, ভালো ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট দিলে সে তার স্মৃতিও হয়তো ফিরে পেত, কিন্তু সে সময়টুকু আমি পেলাম না। একদিন ডিউটিতে চলে গেছি, ফিরে এসে শুনি চার্লি ঘরে নেই। কখন ঘর থেকে বেরিয়ে গেছে কেউ জানে না। কোনো রকমে তড়িঘড়ি করে খুঁজতে বেরোলাম, কিন্তু ঘন্টাখানেক পর হতাশ হয়ে ফিরে এলাম। চার্লি কোথাও নেই। কোথা থেকে এসেছিল, কোথায় গেল, কিছুই বুঝে উঠতে পারলাম না। দিন দশেক পর হাই রোডের পাশে চার্লির মৃতদেহ পাওয়া গেল। প্রথমে তো জানতে পারিনি, স্থানীয় থানায় চার্লি আরই যাওয়া রিপোর্ট করে এসেছিলাম,
সেই অনুযায়ী চেহারা সাদৃশ্য দেখে আমায় ফোন করেছিলেন ওসি। একটু থেমে নীলকণ্ঠ আবার বললেন, আশ্চর্য কি জানো, চার্লিকে কেউ খুন করেছিল, পিঠে একটা চোরা আমল বেঁধেছিল। সেদিন থেকে আমার মনে হলো চার্লি খুব একটা ভুল বলেনি, ব্ল্যাক বিউটির গুপ্তধন সত্যি সত্যি কোনো মিথ নয়, আর ওই ম্যাপটাই হলো সেখানে পৌঁছানোর একমাত্র উপায়। নীলকণ্ঠ থামলেন। এতক্ষণ শুভময় মন দিয়ে নীলকণ্ঠের কথা শুনছিলেন, কিছুক্ষণ পর বললেন, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, কিন্তু তোমার প্ল্যানটা কি? আমরা ট্রেজার আইল্যান্ডে যাব, ওখানে গিয়ে। শুভময় এবার ভ্রু কুঁচকে বললেন, কি ব্যাপার বলো তো, এখন তো মদ খাচ্ছ না, নেশার ঘোরেও আছো বলে তো মনে হচ্ছে না। শোনো, ট্রেজার আইল্যান্ড বিখ্যাত স্কটিশ সাহিত্যিক রবার্ট লুই স্টিভেনসনের লেখা একটা উপন্যাস। কথাটা ঠিক যে এটা ব্ল্যাক বিয়ার্ডের গুপ্তধন অবলম্বনে লেখা, এটা একটা চলন্ত মিথ, এর তেমন কোনো তথ্য প্রমাণ নেই যে এটা সত্যি বলে মনে করা যায়। তাছাড়া একটা ভবঘুরে লোকের কাছ থেকে কয়েকটা অসংলগ্ন কথা আর একটা ম্যাপ নিয়ে তুমি ওখানে যাবে? সব থেকে বড় ব্যাপার আমাদের বয়স, তাকে তো উপেক্ষা করা যায় না। এই বয়সে কেউ বুনো হাঁসের পেছনে ছোটে না নীলকণ্ঠ। ঘরে বসে বসে তুমি কুঁড়ে আর বোকা হয়ে গেছো শুভময়, নাকি মৃত্যুকে ভয় পাচ্ছ? শোনো, যা অসম্ভাবী তাকে নিয়ে না ভেবে বরং যেটুকু সময় রয়েছে তাকে কাজে লাগানো উচিত। জীবনের প্রত্যেকটা ধাপকে উপভোগ করতে হয়, মনকে সবসময় নবীন তারুণ্যে ভরপুর করে রাখতে হয়। ঘরে শুয়ে শুয়ে ওই হেঁপো রুগীর মতো কাঁচতে কাঁচতে না মরে ভাবো তো, যদি এমন হয় তুমি এক অচেনা অচানা দেশে কত নতুন অভিজ্ঞতার মুখোমুখি হলে, কত ভালো কত মন্দ। যুদ্ধক্ষেত্রে বীরের মতো যুদ্ধ করতে করতে অথবা মার সমুদ্রে একা একা একটা নৌকোর মধ্যে তুমি আছো, তুমি জানো যে মৃত্যু তোমার শিওরে, তবুও তুমি ধীর স্থির অবিচল। একেই বলে বীরের মতো মৃত্যু, বুঝলে শুভময়? শুভময় এতক্ষণ অবাক হয়ে নীলকণ্ঠের দিকে তাকিয়েছিলেন। নীলকণ্ঠের প্রতিটা কথায় যেন দৃঢ় আত্মবিশ্বাস ঝরে পড়ছে। কথা বলতে বলতে মুখের প্রত্যেকটা রেখা যেন দৃঢ় হয়ে উঠছে। এই কণ্ঠ 62 বছরের এক প্রৌঢ়ের নয়, আত্মবিশ্বাসে ভরপুর এক চির নবীনের কণ্ঠ। নীলকণ্ঠ বললেন, তাহলে আমরা যাচ্ছি, তার আগে তোমাকে সেই ম্যাপটা দেখাই। নীলকণ্ঠ তার ব্যাগ থেকে একটা ম্যাপ বের করলেন, চামড়ার ওপরে আঁকা একটা ম্যাপ, তবে পুরো ম্যাপটার ওপরে কিছু একটা বোলানো রয়েছে, নইলে নীলকণ্ঠের কথা অনুযায়ী সেই ভবঘুরে লোকটার কাছে কতদিন ধরে ম্যাপটা পড়েছিল তার ইয়ত্তা নেই। তবুও একদম নতুনের মতো চকচকে, এমনকি চামড়াটাও একদম সুন্দর রয়েছে, এতটুকু কিচ্ছু হয়নি। শুভময় ভালো করে দেখলেন ম্যাপে ছোট ছোট লাল ফুটকি, সেগুলো পরপর যোগ করে একটা মালার মতো যোগ করা রয়েছে, সেটা ভার্জিনিয়া, ক্যারোলাইনা, হাভানা, কিউবা, হিসপ্যানিওলা থেকে মার্গারেট দ্বীপ অ্যাঙ্গুলিয়া হয়ে সেন্ট ভিনসেন্ট দ্বীপে এসে শেষ হয়েছে। মানে অ্যারোগুলো কিন্তু শুরু হয়েছে সেন্ট ভিনসেন্ট দ্বীপ থেকেই, উল্টোভাবে গিয়ে নর্থ ক্যারোলাইনা দ্বীপে একটা বিশেষ জায়গায় এসে বলতে গেলে প্রায় সমুদ্রের ধার ঘেঁষে শেষ হয়েছে। জায়গাটা বাথ শহরকে নির্দেশ করছে। শুভময় চোখ তুললেন, বললেন, এখানে যেটা দেখে মনে হয় বাথ শহরকে নির্দেশ করছে, ওখানেই বোধ হয়। কিন্তু এটা কোনো একটা সূত্র হলো নাকি? আমার মনে হয় না ব্যাপারটা এত সহজ বলে। তাহলে তো যে কেউ উদ্ধার করে নিত গুপ্তধন। না না না, ব্যাপারটা এত সহজ নয় হে নীলকণ্ঠ। সোজা যে নয় সেটা আমিও জানি শুভময়। আর একটা কথা তোমায় বলি, তার আগে।
নীলকণ্ঠ উঠে রান্নাঘরের দিকে গেলেন। মিনিট দশেক পর একটা গ্লাসে কিছুটা পানীয় নিয়ে এলেন। পানীয়টা স্বচ্ছ জলের মতো। শুভময় কিছুটা ভ্রু কুচকে বললেন, বাহ, মদের গ্লাসে করে জল খাচ্ছ? তো কোন দিকে সূর্য উঠল আজ? এটা জল নয়, এটা হলো ভদকা জিন উইথ মার্টিনি, অমৃত। মাথা খুলবে? দাঁড়াও, একটা চুমুক দিয়ে নি। গ্লাসে একটা চুমুক দিয়ে নীলকণ্ঠ সামান্য মুখ বিকৃত করে বললেন, ব্যাপারটা দারুণ জমেছে। তোমায় একটা কথা বলি, শোনো, আমি কিন্তু পরে চার্লির নাম এবং পরিচয় জানতে পেরেছিলাম। শুভময় একটু অবাক হয়ে নীলকণ্ঠের দিকে তাকালেন। ঠিকই শুনছ, আমি চার্লির নাম এবং পরিচয় জানতে পেরেছিলাম। ঘটনাটা বলি, চার্লিকে তো খুঁজে পেলাম হাই রোডের ধারে মৃত অবস্থায়। তারপরে ওর ব্যাপারে জানার আমার কৌতূহল অনেক বেড়ে গিয়েছিল। সেটা কয়েক মাস পর মিটেছিল। শুভময়, আমার বরাবরের কতগুলো সুপ্ত ইচ্ছে ছিল জানো তো, যেগুলো কম বয়সে করতে পারিনি, মানে ইচ্ছে থাকলে উপায় ছিল না, যেমন স্কুবা ডাইভিং, বাঞ্জি জাম্পিং। কি বলছো নীলকণ্ঠ, এগুলো তো অনেক রিস্কি ব্যাপার। এছাড়াও আরো অনেক কিছু আছে শুভময়, এ তো কয়েকটা বললাম। যা বলছিলাম, তখন অনেকগুলো জিনিস করার ইচ্ছে থাকলেও উপায় ছিল না, তার এক এবং অন্যতম কারণ হলেন আমার মা। দীর্ঘদিন ধরে প্যারালিসিসে আক্রান্ত মায়ের এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ ছিল না, তাই ঝুঁকিপূর্ণ কোনো কাজ করতে পারিনি। তোমায় বলতে লজ্জা নেই, আসলে তখন আমার মৃত্যু ভয়ও ছিল, যা এখন অনেকটাই কাটিয়ে উঠেছি। মায়ের মৃত্যুর পর আমি বিছুটান মুক্ত হয়ে গেলাম, রিটায়ারমেন্টও হয়ে গেছে, কর্মজীবন থেকে ছুটি পেয়ে গেছি। সর্বোপরি আমি তখন একদম ছাড়া হাত বা যাকে বলে। তখন আমি সিদ্ধান্ত নিলাম জীবনের সব অপূর্ণ ইচ্ছে একে একে পূর্ণ করব। ভগবানের দয়ায় এখনো আমি নিরোগ, সুস্থ, সবল। কি জানো শুভময়, জলের তলায় কি আছে তা জানা আমার বরাবরের কৌতূহল। বলা হয় সমুদ্রে এখনো বহু অনাবিষ্কৃত প্রাণী আর উদ্ভিদ রয়েছে, যা আবিষ্কার হলে হয়তো বায়োলজি নতুন করে লিখতে হবে। তাছাড়া সমুদ্রের তলার ওই জীবন্ত অ্যাকোরিয়াম একমাত্র দেখা সম্ভব স্কুবা ডাইভিং করলে। তো যেমন ভাবা তেমন কাজ। আর আমার একটা অভ্যেস বরাবরের, কোনো কিছু পড়ে রিসার্চ করে তারপর সেই কাজে হাত দেওয়া। স্কুবা ডাইভিং নিয়ে পড়তে গিয়ে দেখলাম মোটামুটি গোটা বিশ্বের নাম করা কয়েকটা স্কুবা ডাইভিং কোম্পানি রয়েছে, যেগুলো রীতিমতো ভালো ট্রেনিং দিয়ে তারপর সমুদ্রে নামায়, সঙ্গে ট্রেন স্কুবা ডাইভারও থাকে। তেমনই একটা কোম্পানির নাম হলো মেরিনা। হেনরি হ্যাগার্ড এবং জন হ্যাগার্ড এই দুই ভাই এই কোম্পানি চালান। ওনাদের মেন অফিস রয়েছে নর্থ ক্যারোলিনায়, কিন্তু গোটা বিশ্বে ওনাদের শাখা আছে, ভারতেও আছে। আন্দামানের নিকোবর আইল্যান্ডের হ্যাভলক আইল্যান্ড, নীল আইল্যান্ড, কেরালার কোভালামে ওনারা স্কুবা ডাইভিং করান। তো ওনাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য অনলাইনে ওনাদের সাইটে গিয়ে রেজিস্টার করতে হয়। সাইটে গিয়ে নিজের নাম ঠিকানা আপলোড করে ওনাদের সম্বন্ধে দেখতে গিয়ে চমকে উঠেছিলাম। ওখানে হেনরি এবং জনের ছবি দেওয়া ছিল এবং নিচে অনেক ডিটেলস। হেনরি এবং জন হলেন যমজ ভাই, এবং ঘটনা হলো
হেনরি নাকি কিছু বছর আগে মারা গেছেন, তাই ওনার নামের আগে লেট লেখা ছিল। তবে চমকানোর মতো ব্যাপারটা হলো, হেনরিকে দেখতে একেবারে চার্লির মতো। আমি ইন্টারনেট ঘেঁটে দেখলাম কিছু বছর আগের ঘটনা। হেনরি হ্যাগার্ড এবং জন হ্যাগার্ড নিউ ক্যারোলিনার বাথ শহরের বাসিন্দা। ওনারা ট্রেন সুইমারও বটে। মাঝে মাঝে ওনারা নতুন নতুন জায়গা এক্সপ্লোরেশন করে দেখতেন। তো সেবারে ওনারা আটলান্টিক মহাসাগরের ওখরা কোক আইল্যান্ডের কাছে ডাইভিং করতে নামেন। সমুদ্রের প্রায় 25 ফুট গভীরে একটা জাহাজের ধ্বংসস্তূপ খুঁজে পান। সেখানে তারা 2 কাঁচের বোতল খুঁজে পান, যেগুলোর মধ্যে কিছু পার্চমেন্ট কাগজের টুকরো ছিল। একটাতে একটা ম্যাপ ছিল এবং আরেকটাতে ছিল কিছু সাংকেতিক চিহ্নযুক্ত একটা নকশা। ওনারা কোনোভাবে বুঝতে পেরেছিলেন ব্যাপারটা ব্ল্যাকবিয়ার্ডের গুপ্তধনের সঙ্গে সম্পর্কিত কিছু হবে। তবে খবরটা আগুনের মতো গোটা ইউএসএ ছড়িয়ে পড়েছিল। রাতারাতি ওনাদের পিছনে ফেউ লেগে গিয়েছিল। সাংকেতিক চিহ্ন আঁকা পার্চমেন্টের টুকরো এবং ম্যাপ আঁকা পার্চমেন্টের টুকরো দুটোই চুরি যায়। তবে হেনরি ছিলেন বুদ্ধিমান মানুষ। ব্যাপারটা আগেই আঁচ করে তিনি জিনিসগুলোর প্রতিলিপি বানিয়ে নিজের কাছে রেখে দেন এবং রাতারাতি উধাও হয়ে যান। আমার অনুমান, সেই হেনরি হ্যাগার্ডি হলেন আমার পরিচিত সেই চার্লি। তবে আমার এটা মনে হয় হেনরি হয়তো গুপ্তধনের সন্ধান পর্যন্ত পৌঁছেছিলেন, কোনোভাবে একা হয়তো জিনিসটা লোকচক্ষুর সামনে আনতে পারেননি, ফিরে গিয়েছিলেন ভাইয়ের কাছে, কিন্তু ওখানে জীবনের ঝুঁকি থাকায় হয়তো ভারতে চলে এসেছিলেন। শত্রুরা ওর পিছু ছাড়েনি, এখানে এসে ওর ওপর অত্যাচার করেছিল, জায়গাটা সম্বন্ধে জানতে চেয়েছিল, কারণ উনি যে ওখানে গিয়েছিলেন সে খবরটা শত্রুপক্ষের অজানা ছিল না। শত্রুপক্ষের অত্যাচারে সেই সময় ওর মাথায় আঘাত লেগে থাকবে আর তাতেই ওর স্মৃতি নষ্ট হয়ে গিয়ে থাকবে। এরপর কোনোভাবে খালিকটে এসে তিনি পৌঁছেছিলেন, তারপরই আমার সাথে দেখা। আমি নিশ্চিত শুভময় উনি হেনরি হ্যাগার্ড। ব্যাপারটা কতটা ঝুঁকিপূর্ণ বুঝতে পারছো তো নীলকণ্ঠ? ঝুঁকি তো আছে, আর ঝুঁকিবিহীন কোনো কাজ আমি যে করি না তা তো তুমি জানো শুভময়। ওই গুপ্তধনের খোঁজে আমি যাচ্ছি। শোনো, এখন 2:30 বাজে, একটু চিকেন স্টু বানিয়ে দিচ্ছি আর হাতে গড়া কয়েকটা রুটি, তোমায় খাইয়ে দিয়ে আমি ফিরে যাব। আরে ফিরতে ফিরতে তো অনেক রাত হয়ে যাবে, তার চেয়ে আজ এখানেই থেকে যাও না। না, আজকে আমায় বাড়ি ফিরে যেতেই হবে, একটু একটু নিজের মতো করে ভাবতে হবে। চিন্তা করো না, 2-1 দিনের মধ্যে আমি আবার আসব। শুভময় আর বাধা দিলেন না, ঘণ্টাখানেক পর নীলকণ্ঠকে দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। আসলে নীলকণ্ঠ বাড়িতে থাকলে তিনি বেশ স্বস্তি পান। মিত্রা চলে যাওয়ার পর নীলকণ্ঠই তার এত যত্ন নেয়। আসলে নীলকণ্ঠর মধ্যে এমন একটা কিছু আছে যা সহজেই মানুষকে আপন করে নেয়, সেই জন্যই নীলকণ্ঠের ওপর তিনি এতটা নির্ভরশীল। এইসব আকাশ পাতাল ভাবতে ভাবতে ঘরের আলোটা নিভিয়ে দিলেন তিনি। দিন 2 পর, তখনও ভোরের আলো ভালো করে ফোটেনি। বিছানার পাশে রাখা ফোনটা হঠাৎ ঝনঝন করে বেজে উঠল। শুভময় মোবাইল ব্যবহার করেন না, যোগাযোগের জন্য এই ল্যান্ড ফোনই ভরসা। চট করে ঘুমটা ভেঙে গেল শুভময়ের। দেওয়ালে টাঙানো বড় ঘড়িটায় সময় দেখলেন তিনি, 4:45।
কোনো রকমে চোখে চশমাটা পরে ফোনটা তুললেন তিনি। ও প্রান্ত থেকে নীলকণ্ঠের গলা ভেসে এলো, এখনো ঘুম থেকে ওঠোনি নিশ্চয়ই? আমি আধ ঘন্টার মধ্যে আসছি, একটা দারুণ খবর আছে, গিয়েই তোমার একটা দারুণ অমলেট বানিয়ে খাও, মাখন, ধনে পাতা, মাশরুম আর কুচি কুচি টমেটো দিয়ে। এখন রাখছি। ফোনটা রেখে দিলেন নীলকণ্ঠ। কি এমন দারুণ খবর আনছে নীলকণ্ঠ, ভাবতে গিয়ে সামান্য উত্তেজনা বোধ হলো তার। না, আর একটা গভীর ঘুম দেওয়ার থেকে বিরত হলেন তিনি। আসলে মাসখানিকের মধ্যে পুজো, আজকাল ভোরের দিকে খানিক ঠান্ডা ভাব হয়, একখানা চাদর মুড়ি দিয়ে ঘুমটা জম্পেশ হয়। কিন্তু আজ আর উপায় নেই, কিছুক্ষণের মধ্যেই নীলকণ্ঠ চলে আসবে। স্লিপারটা পরে বাথরুমে ঢুকলেন শুভময়। বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে ইলেকট্রিক ক্যাটলিতে জল গরম করে এক কাপ চা বানিয়ে ব্যালকানিতে গিয়ে দাঁড়ালেন তিনি। নিচের দিকে তাকালেন, এখনো এই গলিটা জাগেনি। দুধওয়ালারা, খবর কাগজওয়ালাদের যাতায়াত শুরু হয়নি। একটা নেরি কুকুর পায়ের কাছে লেজটা গুটিয়ে ডাস্টবিনে মুখ ডুবিয়ে খাবার খুঁজছে। পাশেই কয়েকটা কাক কিছু একটা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছে। হঠাৎ ব্যালকানিতে রাখা একটা গাছের দিকে চোখ পড়ল তার। গাছটার নাম জানেন না তিনি, মিত্রা লাগিয়েছিল। গাছটাতে ছোট ছোট হলুদ রঙের ফুল ফুটেছে। তিনি একটু অবাক হলেন। যখন তিনি প্রথম দিন মিত্রাকে দেখতে গিয়েছিলেন, অবিকল এমনই হলুদ রঙের ফুল আঁকা একটা শাড়ি পরেছিলেন মিত্রা। খুব পবিত্র লাগছিল তাঁকে সেদিন, প্রথম দেখাতেই ভালো লাগা তৈরি হয়ে গিয়েছিল। সুখের সংসারে সন্তানের একটা অভাব খুব বড় কিছু বলে মনে হতো না কোনোদিনই। নিঃসন্তান তাদের স্নেহ ভালোবাসার একটা আবর্ত তৈরি হয়েছিল পরস্পরকে ঘিরে, তৈরি হয়েছিল পরম নির্ভরতা। দীর্ঘ ২৫ বছরের চরম শান্তির বাতাবরণ ভেঙে এই রকমই একটা আধফোঁটা ভরে তাকে ছেড়ে চলে গিয়েছিলেন মিত্রা। কাউকে ডাকার সময়টুকু দেননি তাকে। মৃত্যুর সেই মহাশূন্যের চরম গতিময়তার করাল গহ্বরে যে যায়, সে চলেই যায়, আর ফিরে আসে না। কোনো দিন ফিরে আসবে না জেনেও এক রাশ শূন্যতা নিয়ে তার জন্য থেকে যায় অন্তহীন অপেক্ষা। যাকে ছাড়া এক মিনিটও ভাবতে পারতেন না, সেই মিত্রা চলে গিয়েছেন কতদিন হল। সত্যি সময় কত দ্রুত বয়ে যায়। এইভাবেই কালের গর্ভে সবাই বিলীন হয়ে যাবে, তিনিও তার ব্যতিক্রম নন। হঠাৎ চোখের কোণে কয়েক ফোঁটা বাষ্প জমা হলো তার। চশমা খুলে চোখটা মুছে নিয়ে চায়ের কাপে চুমুক দিতে গিয়ে দেখলেন যে চাটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। নতুন আরেক কাপ চা করতে রান্নাঘরের দিকে যাবেন এমন সময় কলিং বেল বেজে উঠল। দরজা খুলে শুভময় দেখলেন নীলকণ্ঠ এসেছেন। দরজা দিয়ে ঢুকতে ঢুকতে নীলকণ্ঠ বলে উঠলেন, একটা দারুণ জিনিস খুঁজে পেয়েছি শুভময়, এসো দেখাচ্ছি। ওনার ঘরে ঢুকে ব্যাগ খুলে সেই ম্যাপটা বের করলেন নীলকণ্ঠ। ঘরের আলো জেলে সোজা হয়ে যেমন করে এক্সরে প্লেট দেখে, তেমনি করে তুলে ধরলেন ম্যাপটা। দেখো, কিছু দেখতে পাচ্ছ? শুভময় দেখলেন ম্যাপটার ভিতরে একটা নরকরটি আঁকা, ঠিক নাকের কাছে জলজল করছে একটা লাল বিন্দু। তিনি অবাক হয়ে বললেন, এটা তো একটা নরকরটি, একের নাকের কাছে জলজল করছে একটা লাল বিন্দু, এটা এটা ম্যাপের মধ্যে কেন, এটার মানে কি? এটা নরকরটি নয়, আটলান্টিক মহাসাগরের চার্লস দ্বীপের কাছে অবস্থিত একটা দ্বীপ, যা ওখানকার মানুষেরা স্নেক আইল্যান্ড নামে জানে। হেনরি এখানে করটির নাকের কাছের অঞ্চলটা নির্দেশ করছেন, সম্ভবত এখানেই রয়েছে সেই বিপুল ধনরাশি।
অত্যন্ত বিপদ সংকুল জায়গায় শুভময়, যাওয়া খুব একটা সহজ কাজ নয়। তার কারণ দ্বীপটাতে পৌঁছানোর কোনো সঠিক রাস্তা কেউ জানে না, উপরন্তু সমুদ্রের একেবারে মাঝে অবস্থিত হওয়ায় অসংখ্য বিষাক্ত সাপে কিলবিল করছে। আমার মনে হয় ম্যাপে বাদ শহরের কাছে লাল ফুটকিটা শুরু হয়েছে, তার মানে জার্নিটা ওখান থেকেই শুরু করে তারপর যেমন করে ফুটকিগুলো গেছে ওই দিক দিয়ে গিয়ে তারপর স্নেক আইল্যান্ডে পৌঁছতে হবে। হেনরি মারাত্মক কৌশল করে ব্যাপারটা ওপেন সিক্রেট করে গেছেন। কাল রাতে ম্যাপটা নিয়ে ভাবতে ভাবতে একটু অন্য মনস্ক হয়ে ম্যাপটাকে আলোর সামনে ধরতেই ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। এবার তোমার কাজ শুরু হলো, তুমি একটু ভালো করে জায়গাটা সম্বন্ধে পড়াশোনা করে আমায় সব ইনফরমেশন দাও। আমি ততক্ষণ তোমার জন্য ফার্স্ট ক্লাস ব্রেকফাস্ট এবং গরম চা করে আনছি। শুভময়কে আর কোনো কথা বলতে না দিয়ে তার বিস্মিত চোখের সামনেই নীলকণ্ঠ সোজা রান্নাঘরে চলে গেলেন। আমরা আর বোধহয় কোনোদিনও ফিরতে পারবো না টেড। আমাদের পিউবলস ম্যাজিকুলসের সেই ছোট্ট কটেজে ঝলসানো ভুগটা খেতে খেতে বাচ্চাদের সাথে গল্প করতে পারবো না, আর কোনোদিন মারিয়ার হাতে চুমু খেয়ে কাজে বেরোতে পারবো না। ওখানে ফেরা তো দূরে থাক, হয়তো এখান থেকেই বেরোতে পারবো না আমরা। চুপ করো রিচার্ড, চেষ্টা তো করতেই হবে, যতক্ষণ পারবো চেষ্টা করব। কিন্তু তুমি, রিচার্ডের গায়ে হাত দিয়েই চমকে উঠল টেড। এ তো খুব জ্বর এসেছে, এখন উপায়? সঙ্গের মেডিসিনের বক্সটা আগেই হারিয়ে গেছে, সঙ্গের রসদও ফুরিয়ে এসেছে, কোনো রকমে এই জায়গাটায় আসতে পেরেছে তারা। স্নেক আইল্যান্ডের মাঝখানের এই অংশটাতে কেন জানি না একটাও সাপ নেই, অথচ বাদ বাকি পুরো দ্বীপে থিক থিক করছে সাপ। মাটিতে পা ফেলার আগে ভালো করে দেখে ফেলতে হয়, শুধু মাটি নয় গাছের ডালেও সাপ ঝুলে থাকে। এতটুকু অসাবধান হলেই মৃত্যু। তবে মৃত্যুকে ভয় পেলে চলবে না, বহু অসাধ্য সাধন করে তবেই তারা এখানে আসতে পেরেছে। এখন পরিস্থিতি ভয়ানক প্রতিকূল, রিচার্ডের জ্বর আর বাদবাকিরা আগেই হয় সাপের কামড়ে অথবা কি এক অজানা জ্বরে মারা গেছে। এখন শুধু সে আর রিচার্ড। তবে রিচার্ডের যা অবস্থা মনে হয় না আর ওকে বাঁচানো যাবে। তবে যে জিনিসগুলোর সন্ধানে তারা এখানে এসেছে তা না নিয়ে ফিরে যাওয়া যাবে না, তাতে যদি মৃত্যু হয় তবে তাই হোক। যে ঘটনাটা হেনরি শুরু করে দিয়ে গেছে তা তারা দুজনে মিলে শেষ করবেই। বেশ কিছু বছর আগের কথা, মেরিনাতে কাজ করতে এসে জনের সঙ্গে পরিচয় হয়েছিল রিচার্ড এবং টেডের। এক্সপার্ট স্কুবা ডাইভার হিসেবে মেরিনাতে যোগ দিয়েছিল তারা। তবে মেরিনার আরেক মালিক হেনরির সঙ্গে অনেক আগেই পরিচয় এবং বন্ধুত্ব ছিল তাদের। হেনরি আগে এক অন্য স্কুবা ডাইভিং কোম্পানিতে চাকরি করত, পরে সব খুঁটিনাটি শিখে ও আর ওর ভাই মিলে মেরিনা খুলে বসে। তারপর ওদের ইমেল করে ডেকে পাঠায়, মেরিনাতে এক্সপার্ট হিসাবে জয়েন করায়। কাজ ভালোই চলছিল, মানুষকে স্কুবা ডাইভিং শেখানো ছাড়া ওরা মানুষের মনে উৎসাহের বীজ মুনে দিত। সমুদ্রের নিচে কি আছে সেখানকার উদ্ভিদ এবং প্রাণীর ব্যাপারে মানুষকে খুব সুন্দরভাবে বোঝাতো তারা। লোকজন এসব শুনে স্কুবা ডাইভিং সম্পর্কে আগ্রহী হয়ে পড়ত, ফলে খুব কম সময়ে ব্যবসাটা অনেক বেড়ে গিয়েছিল। অনেকগুলো জায়গায় ওরা মেরিনার শাখা খুলেছিল। একদিন হেনরি এসে তাদের জানালো সে নাকি এক আশ্চর্য জিনিস পেয়েছে। হেনরি এবং জন ওকরাকোক আইল্যান্ডের কাছে একটা জায়গা এক্সপ্লোর করতে নেমেছিল, সেখানে নাকি একটা গুপ্তধন আঁকা
কাগজ পেয়েছে। ও নাকি বুঝতে পেরেছে ওটা কুখ্যাত দস্যু ব্ল্যাক বিয়ার্ডের গুপ্তধন নকশা আঁকা কাগজ। গত কয়েক শতক ধরে মানুষ যা পারেনি সে নাকি অনেক গবেষণা করে ব্যাপারটা উদ্ধার করতে পেরেছে। তবে এই গুপ্তধন উদ্ধার কোনো একা মানুষের পক্ষে সম্ভব নয়, তাই কয়েকজন বিশ্বস্ত মানুষদের নিয়ে একটা টিম বানাতে চায় তারা। গুপ্তধন উদ্ধার হলে তা সমান ভাগে ভাগ করে নেওয়া হবে, তেমনভাবে টিম তৈরি করেই এখানে আসা হয়েছিল। কিন্তু তারপর একটু জল দাও টেড, একটু জল দাও, তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে, একটু জল দাও টেড। রিচার্ডের গলা শুনে টেডের চমক ভাঙল। ব্যাগ থেকে ও জলের ফ্লাস্কটা বের করতে গিয়ে দেখল তাতে তলানিটুকু রয়েছে। ওর নিজেরও তেষ্টায় জীব শুকিয়ে যাচ্ছে, কিন্তু ও তাও কিছুক্ষণ তেষ্টা সহ্য করতে পারবে। রিচার্ডের এখন জলের খুব দরকার। ও ফ্লাস্কটা এগিয়ে নিয়ে গিয়ে রিচার্ডের মুখের সামনে ধরল। রিচার্ড বিড়বিড় করে কি একটা বলছে, খুব একটা ভালো শোনা যাচ্ছে না। ও মুখটা নামিয়ে রিচার্ডের মুখের কাছে আনল। ও শুনতে পেল রিচার্ড বলছে, ওয়াটার, ওয়াটার, ওয়াটার এভরিহোয়ার, ওয়াটার, অ্যান্ড অল দ্য বোটস ডিড সিঙ্ক, ওয়াটার, ওয়াটার এভরিহোয়ার, নট এনি ড্রপ টু ড্রিঙ্ক, নট এনি ড্রপ টু ড্রিঙ্ক। হঠাৎ চোখে জল চলে এলো টেডের। রিচার্ড জ্বরের ঘরে ভুল বকলেও কথাটা ঠিকই বলছে, চারিদিকে এত জল অথচ এক ফোঁটা খাওয়ার জল নেই। কলট্রিজের সেই দ্য রাইম অব দ্য অ্যানশিয়েন্ট মেরিনার আওড়াচ্ছে। জলটা খেতে পারল না রিচার্ড, ঠোঁটের কোণ বেয়ে গড়িয়ে পড়ল। আবার বোধ হয় জ্ঞান হারালো সে। মনে মনে হেনরিকে গালাগাল দিতে লাগলো টেড। ওদেরকে এই বিপদের মুখে ফেলে ও ফিরে গেল দেশে। ব্ল্যাক বিয়ার্ডের গুপ্তধন বলে আদৌ কিচ্ছু নেই, সব বাজে কথা। নইলে হেনরি কেন ফিরে গেল? ওদেরকে বলে গেল আরও অনেক লোকজন নিয়ে ফিরে আসবে খুব তাড়াতাড়ি, কিন্তু কই কই সে? সব ভুল, সব ভুল। কতদিন এই দ্বীপে অপেক্ষা করবে তারা? কোথাও কিচ্ছু নেই, চারিদিকে শুধু জল আর জল, মাঝখানে এই ছোট্ট একটা দ্বীপ। সঙ্গে যারা ছিল সবাই এক এক করে আর ভাবতে পারল না টেড। একটাই উপায় আছে, যদি কোনোভাবে এখান থেকে উদ্ধার পাওয়া যায়। ও নিজের স্যাটেলাইট ফোনটা বের করে কানেক্ট করবার শেষ চেষ্টা করল। খুব বেশি আশা নেই, ও জানে, কম চেষ্টা করেনি সে, কিন্তু কোনো এক অজানা কারণে কিছুতেই সেটা কানেক্ট করা যাচ্ছিল না। হঠাৎ টেডের মুখে একটা আলো ফুটে উঠল। হয়েছে, হয়েছে। ও মুখের কাছে ফোনটা নিয়ে এসে বলল, হ্যালো, 00349, আমি টেড লোপেজ। বুঝলে নীলকণ্ঠ, নর্থ ক্যারোলিনার বাথে পৌঁছতে গেলে দিল্লি থেকে ফ্লাইট ধরতে হবে। ওখান থেকে প্রায় 30 ঘন্টার জার্নি। তারপর ওখানে গিয়ে ওখান থেকে টিউবে বা ট্যাক্সিতে করে বাথে যেতে হবে, তাই তো? সেটা তো ঠিকই আছে, কিন্তু তুমি কি সত্যি ওখানে যাবে নীলকণ্ঠ? পাসপোর্ট ভিসা রেডি করে শুভময়, আমি যাই, আর এক রাউন্ড চা করে আনি। গুড মর্নিং টমসন, মনে হচ্ছে আজকের দিনটা বেশ ভালোই কাটবে। এত সুন্দর সকাল, কথাই বলে না মর্নিং সেজ দ্য ডে, ভগবান করুন তাই যেন হয়। আজ কয়েকদিন হলো তেমন কোনো খারাপ খবর নেই। পশ্চিম আটলান্টিক মহাসাগরে যে সমস্ত জাহাজ ভাসছে সেগুলোর খবর ভালোই, এরিক বলল। এই কন্ট্রোল রুমে থেকে এর চেয়ে ভালো খবর আর কিছুই হতে পারে না, টমসন স্বাগতোক্তি করল। এরিক আরও কিছু বলতে যাবে এমন সময় একটা অদ্ভুত নাম্বার ভেসে উঠল পোর্ট কন্ট্রোল রুমের মনিটরে।
সঙ্গে সঙ্গে টমসন কলটা রিসিভ করতেই, হ্যালো 00349, আমি টেড লোপেজ, ও আমার বন্ধু রিচার্ড, স্নেক আইল্যান্ডে আটকা পড়েছি, প্লিজ হেল্প, আমি। কথাটা শেষ হওয়ার আগেই কলটা ডিসকানেক্ট হয়ে পড়ল। টমসন যাওয়ার পর নাই অবাক হয়ে বলল, মাই গড, কলটা স্নেক আইল্যান্ড থেকে এসেছিল। আরেকবার মনিটরে ফুটে ওঠা নাম্বারটাতে কানেক্ট করার চেষ্টা করল সে, কিন্তু কিছুতেই সম্ভব হল না। টমসনের মেঁকে থাকা ভ্রু দেখে এরিক বলল, কি ব্যাপার, কিছু হয়েছে? একটা অদ্ভুত ঘটনা এক্ষুনি ঘটল, কেউ বা কারা সেই কুখ্যাত স্নেক আইল্যান্ডে আটকা পড়েছে, অ্যান্ড দে নিড হেল্প। কিন্তু এটা কি করে সম্ভব? ওখানে তো সরাসরি পৌঁছাবার কোনো রাস্তাই নেই। জাহাজে করে বা প্লেন দুটোর কোনোটাতেই যাওয়া প্রায় অসম্ভব। জায়গাটা এত দুর্গম আর বিপদসংকুল যে নেহাত মাথা খারাপ না হলে মানুষ ওখানে যাবে না। কিন্তু সেখানে কি করে, বুঝতে পারছি না। টমসন মাথা নাড়াল। ব্যাপারটা ঊর্ধ্বতন অফিসারের কানে পৌঁছানো দরকার। সঙ্গে সঙ্গে সে রিসিভার কানে দিয়ে বলল, জ্যাক। সাঁতার কাটতে জানো শুভময়? এতক্ষণ চুপ করে চোখ বন্ধ করে বসেছিলেন শুভময়, বলতে নেই কিছুটা ভয় ভয়ও করছিল। ফ্লাইটে তো জীবনে প্রথম ওঠা। রানওয়ে থেকে যখন প্লেনটা বাতাস কেটে ওপরে ওঠা শুরু করলো, তখন শরীরটা কেমন যেন করছিল তার। মনে মনে নীলকণ্ঠের ওপর একটু রাগই হচ্ছিল, এই বয়সে এইগুলো মানায় না সহ্য হয়। নীলকণ্ঠের তো কোনো বিকারই নেই, চুপচাপ সিট বেল্ট লাগিয়ে ও এক মনে পেপার পড়ছে, আর তিনি, ও। নীলকণ্ঠের প্রশ্নের উত্তরে চোখ খুলে তিনি বললেন, সাঁতারও জানি আর গাছে চড়তেও জানি, হয়তো এই বয়সে তোমার সাথে প্রাণটা হাতে করে নিয়ে বেরোতে হবে বলেই ছোটবেলায় সব শিখে রেখেছি। নীলকণ্ঠ তার উত্তরে একটু মুচকি হেসে বললেন, বাহ বাহ, সেই তো চাই। সারা রাস্তা নীলকণ্ঠ আর খুব একটা কথা বললেন না। বাথে পৌঁছাতে গেলে প্রথমে শার্লটে যেতে হয়, ওখান থেকে হিথ্রো, আর তারপর ট্যাক্সি করে বাথ শহর। এই রাস্তাটা মোটামুটি সবাই ফলো করে, আরও অনেকভাবে যাওয়া যায়, কিন্তু এই রাস্তাটাই বেছে ছিলেন নীলকণ্ঠ। শুভময় খুব একটা আপত্তি করেননি। প্রায় 30 ঘন্টার জার্নি সেরে যখন তারা বাথে পৌঁছালেন, তখন ওখানকার সময় বাজে সন্ধে 7টা। ওখানকার সময় ইন্ডিয়ার থেকে প্রায় 10 ঘন্টা 30 মিনিট পেছনে চলে। তার মানে তারা যে সময়ে ফ্লাইট ধরার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন সেই সময় প্রায়। ব্যাপারটা দেখে শুভময়ের একটু মজা লাগল। আসলে বয়স যত বাড়ে, মানুষ আস্তে আস্তে ছেলে মানুষ হতে চায়। ছোটবেলার যৌবনের সব স্মৃতি মনে পড়ে, মন পিছিয়ে চলে যেতে চায় হামাগুড়ি দিয়ে চলবার সেই সময়ে। সেই আবছা আবছা মোছা মোছা স্মৃতি বাঁচার প্রেরণা হয়ে মনে পড়ে। সুকুমার রায় হজবড়লতে যে কথাটা বলেছিলেন সেটা নেহাত মজা নয়, বয়স বাড়তে দেওয়া উচিত নয়, সবসময় কমিয়ে নিতে হবে, বাড়লে তো সত্যি একদিন মরেই যেতে হবে। এমনিতে অঙ্কের হিসাবে তো বয়স কমার কথা নয়, কিন্তু মনের দিক থেকে শিশু থাকলে ব্যাপারটা হওয়া সম্ভব। কালের মন্দিরা বাজলে সবাইকেই তো সেই ডাকে সাড়া দিতে হবে, কিন্তু এই জরাজীর্ণ শরীর ছেড়ে চলে যেতে হবে, হয়তো অন্য কোথাও অন্য কোনো এক জগতে। কিন্তু এই স্মৃতি শীতের ভোরে পুকুরে শিশির পড়া কলমি ডগার মতো আবছা আবছা হয়ে বেঁচে থাকবে সেই জন্মের অন্যমনস্ক অতি পরিচিত এক স্মৃতিতে। হঠাৎ করে মায়ের চুলের গন্ধ খুব মনে পড়ল তাঁর। কত ছোটবেলায় মা চলে গেছেন, এমনি সন্ধেবেলায় ঘুমে ঢলতে থাকা ছোট্ট তাঁকে
মা কোলে করে বসিয়ে গল্প করতে করতে নিজে হাতে খাইয়ে দিতেন। আজ কতদিন মা নেই, আজকাল যেন খুব বেশি করেই মাকে মনে পড়ে তাঁর। চলো শুভমা, এসে গেছি। নীলকণ্ঠের কথায় চমক ভাঙল তার। ট্যাক্সি একটা হোটেলের সামনে এসে দাঁড়িয়েছে। রিসেপশনে সব কাজ সেরে তারা একটা সুইটে এসে উঠলেন। দারুণ ঘর, ওয়াইফাই, কফি মেশিন, বাথরুম সব কিছু দারুণ সাজানো। ঘরের মধ্যে পাশাপাশি দুটো খাট, সাদা ধবধবে বিছানা। ঘরে ঢুকেই নীলকণ্ঠ খাটের উপর বসে বললেন, তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে নাও শুভময়, কাল থেকেই আমাদের কাজ শুরু হবে। প্রথমে জনের কাছে যাও। জনকে ইমেল করেছিলাম, উনি আমাদের সাথে কথা বলতে চান। বলাই বা হলো, উনি পুরো ব্যাপারটাতে আমাদের সাহায্য করবেন কথা দিয়েছেন। জেট ল্যাগ কাটাতে তাড়াতাড়ি বাথরুমে ঢুকে স্নান করে নিলেন শুভময়। উনি বাথরুম থেকে বেরোতেই নীলকণ্ঠ বললেন, খাবারের অর্ডার করেছি, এখনই দিয়ে যাবে, আমি স্নানটা সেরে আসি। পরদিন প্রায় সকাল 9টার সময় রেডি হয়ে বেরিয়ে পড়লেন তাঁরা। জন হ্যাগার্ড থাকেন সেন্ট্রাল বাথে। ওনাদের ঠিক সকাল 10টায় ডেকেছিলেন তিনি। ওদের হোটেল মাউন্টেন থেকে জনের বাড়ি যেতে ঠিক সময় লাগলো 20 মিনিট। জনের বাড়িটা একটা ছবির মতো, সাদা ধবধবে বিরাট বাড়ি। এখানে আসা পর্যন্ত এখানকার বাড়িগুলো দেখছিলেন তিনি। ওপরের দিকটা ছুঁচালো টাইপের, এই বাড়িটাও তাই। বাড়িতে ঢুকতেই জন বেরিয়ে এলেন, একজন নাতি দীর্ঘ ইংরেজ। বয়স আন্দাজ 45-46 হবে। এক মাথা সোনালি চুল ছিল কম বয়সে, এখন মাঝখানে একটু ফাঁকা হয়ে গেছে। কথাবার্তা খুব নম্র এবং বিনয়ী। বেশিরভাগ কথা বলছিলেন নীলকণ্ঠই, শুভময় মাঝে মাঝে দু একটা কথা বলছিলেন। কথাবার্তার ফাঁকে এক সময় উঠে গিয়ে জন একটা ফটো নিয়ে এলেন। শুভময় দেখলেন পাশাপাশি দুজন দাঁড়িয়ে, হেনরি আর জন, একদম এক রকম দেখতে। কেউ বলে না দিলে বোঝাই যাচ্ছে না যে এটা দুজন মানুষের ছবি। জন বললেন, হেনরি ছোটবেলা থেকেই খুব অ্যাডভেঞ্চার প্রিয় ছিল জানেন, না হলে কেউ ইঞ্জিনিয়ারিং ছেড়ে হঠাৎ করে স্কুবা ডাইভিংকে ধ্যান জ্ঞান করে না। তারপর সেবারে যখন বোতল দুটো কুড়িয়ে পায়, তখন ও বলেছিল এর মধ্যে নাকি গুপ্তধনের নকশা রয়েছে। আমি ওর কথায় প্রথমে পাত্তা দিইনি, পরে কয়েকটা জিনিস দেখে বিশ্বাস করতে একরকম বাধ্যই হয়েছিলাম। শুনছিলে শতরূপা শাসমলের লেখা ব্ল্যাক বেয়ার্ডের গুপ্তধনের প্রথম পর্ব। দেরি না করে শুনে নাও গল্পটার দ্বিতীয় পর্ব, যেটি অলরেডি রিলিজ করে গেছে চ্যানেলে। আজ গল্প পাঠিয়েছিল নান আদা দ্যান রণদীপ নন্দী। অন্যান্য চরিত্রে ছিল তমাল, কৌশিক, লিও, আসঞ্জল, রক্তিম, ইন্দ্রনীল, রণদীপ, সমাপন এবং ঋদ্ধি। শব্দগ্রহণ ও আবহ করেছে শুভজিৎ এবং তাকে সহযোগিতা করেছে লিও। নির্দেশনায় ছিল স্মিতা। পোস্টার আর্টিস্ট গভর্নম্যান অভিব্রত। তাহলে কেমন লাগলো আজকের গল্প অবশ্যই লিখে জানিও কমেন্ট বক্সে। ভালো লাগলে ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিও অবশ্যই। চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ খুব শীঘ্রই থ্রিলার ল্যান্ডে আসছে অভিক সরকারের লেখা ইনকুইজিশন। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, ভয়ে থেকো।